কাশী ভারতের আধ্যাত্মিক রাজধানী, পাশাপাশি গুরুত্বপূর্ণ শিক্ষাক্ষেত্র তথা বিশ্বের প্রাচীন জনপদের অন্যতম। পরবর্তী সময়ে বৌদ্ধ ধর্মমতের প্রভাব বিস্তার হয় এবং ভারতের বিভিন্ন জায়গায় বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে, যার মধ্যে অন্যতম বিক্রমশিলা, রত্নগিরি, পুষ্পগিরি, জগদ্দল, সোমপুরা, বল্লভী, বিক্রমপুর, ঔদন্তপুরী এবং নালন্দা। তৎকালীন সময় ভারত ও ভারতের বাইরের থেকে বহু ছাত্ররা উন্নত অধ্যয়নের জন্য নালন্দাতে আসতেন। নালন্দা বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়ের অন্যতম। নালন্দা, এই তিন শব্দের মিলনই হচ্ছে নালন্দা। নালন্দা যার অর্থ হলো এমন এক বিষয়, এমন এক জ্ঞান যার সীমা অসীম। নালন্দা সম্পর্কে একটা তত্ত্ব সমৃদ্ধ পর্ব আপনাদের উপহার দেব বলে আমি এই মুহূর্তে ভারতবর্ষের অন্যতম রাজ্য বিহারের পাটনাতে এসেছি। এখান থেকে নালন্দার দূরত্ব প্রায় 90 কিলোমিটার। নমস্কার, আমি জেসি, আপনারা দেখছেন হিরণ্যগর্ভ অফিসিয়াল। আজ সকাল সকাল চলে এসেছি পাটনা রেল স্টেশনে। এখান থেকেই আমি যাব নালন্দা। ব্রিটিশ আমলে তৈরি হয়েছিল এই পাটনা রেল স্টেশন। স্টেশনটি পূর্ব মধ্য রেলওয়ে দানাপুর বিভাগের অন্তর্গত। একসময় মহাত্মা গান্ধীজির পদধূলিও পড়েছিল এখানে। ইতিমধ্যেই এসে পড়েছে শ্রমজীবী এক্সপ্রেস। এই ট্রেনে করেই 2.5 ঘন্টা জার্নি করে পৌঁছালাম 90 কিলোমিটার দূরত্বে নালন্দা রেল স্টেশনে। হোটেল বুক করাই আছে, টোটোতে চড়ে হোটেলে গিয়ে আজ বিশ্রাম এবং বিষয় সম্পর্কে তথ্য ঝালিয়ে নেওয়ার জন্য সিদ্ধান্ত নিলাম। ইতিহাসের পাতায় পড়েছি, কিন্তু আজ দেখব নিজের চোখে। সামান্য ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়েছি গন্তব্য নালন্দা বিশ্ববিদ্যালয়। মূল সড়কপথের পাশে নালন্দা দ্বার পেরিয়ে কিছুটা এগোলেই এক সময়কার জ্ঞানের তীর্থক্ষেত্র। বর্তমান সময়ে সব পরিবার চায় তাদের সন্তান ভালো কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করুক, কিন্তু ভারতেই ছিল নালন্দার মতো আধুনিক বিশ্ববিদ্যালয়। এখানে কোন কোন বিষয় পড়ানো হতো জানেন? বেদ, ন্যায়শাস্ত্র, ব্যাকরণ, সাহিত্য, সাংখ্য দর্শন, গণিত, বাস্তুকলা, জ্যোতির্বিজ্ঞান, পরমাণু বিজ্ঞান, জাদুবিদ্যা, আয়ুর্বেদ চিকিৎসা, চিত্রকলা, প্রাচীন মার্শাল আর্ট, অঙ্গ প্রতিস্থাপন, হিলিং, অর্থশাস্ত্র সহ অনেক অনেক বিষয়। আর এইসব বিষয় ভিত্তিক জ্ঞানের জন্য ধর্মগঞ্জ নামক সুবিশাল গ্রন্থাগার ছিল, যা তিনটি দালানে বিভক্ত: রত্নসাগর, রত্নরঞ্জক এবং রত্নদধি। যার মধ্যে রত্নদধি ছিল 9 তলা বিশিষ্ট গ্রন্থাগার। আর এখানে কত পুস্তক ছিল জানলে আপনি চমকে যাবেন। পুস্তক পাণ্ডুলিপির সংখ্যা ছিল 90 লক্ষের বেশি। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, সংখ্যাটা 90 লক্ষের বেশি। ভারত ছাড়াও তৎকালীন সময় নালন্দা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করতে আসতেন চীন, পারস্য, ইন্দোনেশিয়া, জাপান, তুরস্ক, শ্রীলঙ্কা থেকে ছাত্ররা। জৈন শাস্ত্রতে প্রথম এই নালন্দার উল্লেখ পাওয়া যায়। ঐতিহাসিকদের মতে
কুমারগুপ্ত, যিনি গুপ্ত বংশের রাজা ছিলেন, সেই কুমারগুপ্তের হাত ধরেই এই নালন্দার জয়যাত্রা শুরু হয়েছিল। 700 বছরের অধিক সময় জুড়ে নালন্দা বিশ্ববিদ্যালয় উন্নত জ্ঞানের আলো ছড়িয়েছিল। এখানে 10,000 ছাত্র আবাসিক হিসাবে অধ্যয়ন করতেন, আর এই শিক্ষাদানের জন্য প্রায় 2,000 প্রফেসর দায়িত্বে ছিলেন। বিভিন্ন সময়কালে যারা অধ্যাপনা করেছেন, নাগার্জুন, বসুবন্ধু, আর্যদেব, ধর্মপাল, সুবিষ্ণু, দিগনাথ, ধর্মকীর্তি, শীলভদ্র, চরক, সুশ্রুত, আর্যভট্ট, পদ্মসম্ভব, শান্তরক্ষিত, তবে একজন বাঙালি অধ্যাপকও ছিলেন, তিনি হলেন অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান। আর এই নালন্দা বিশ্ববিদ্যালয়ে অন্যতম স্টুডেন্ট কে ছিল জানেন? হিউয়েন সাং। নালন্দাতে ভর্তি হওয়াটা কিন্তু সহজ ছিল না, কারণ নালন্দার প্রবেশিকা পরীক্ষা বা অ্যাডমিশন টেস্ট অত্যন্ত কঠিন ছিল। 10 জনের মধ্যে মেরে কেটে হয়তো 3 জন উত্তীর্ণ হতেন, কিন্তু যারা উত্তীর্ণ হয়ে এখানে অধ্যয়ন করতেন তারা পেতেন জ্ঞানের অফুরন্ত ভাণ্ডার। বিশ্ববিদ্যালয়ের প্রবেশ পথেই থাকতেন দ্বার পণ্ডিত, তারাই এখানে অধ্যয়ন করতে আসা ছাত্রদের প্রবেশিকা পরীক্ষা নিতেন। শারীরিক ভাষা ও মৌখিক পরীক্ষায় পাশ করলে তবেই মিলত বিশ্ববিদ্যালয়ের এন্ট্রি কার্ড। কিন্তু কিভাবে তৈরি হল নালন্দা বিশ্ববিদ্যালয়? এই অঞ্চলে একসময় প্রচুর আম গাছ ছিল এবং তাকে ঘিরেই ব্যবসায়ীদের ভিড়ও ছিল। ভগবান বুদ্ধ তৎকালীন রাজগৃহ বা বর্তমান রাজগীর যাওয়ার পথে এখানে বিশ্রাম করতেন। বলা হয় প্রায় 500 ব্যবসায়ী ভগবান বুদ্ধকে এই অঞ্চল উপহার স্বরূপ দিয়েছিলেন। তবে ঐতিহাসিকদের মতে প্রথম কুমারগুপ্তর হাত ধরেই নালন্দা মহাবিহার পথ চলা শুরু করে। পরবর্তী সময় নালন্দার হাল ধরেন কনৌজরাজ হর্ষবর্ধন ও পাল বংশের রাজারা। এছাড়া ইন্দোনেশিয়ার শৈলেন্দ্র রাজবংশ এই বিহারের পৃষ্ঠপোষক ছিলেন। মগধ বা কিকট প্রাচীন ভারতের 16টি মহাজনপদের অন্যতম। এই মগধের রাজধানী ছিল রাজগীর, পরবর্তী সময় যা স্থানান্তরিত হয় পাটলিপুত্রতে, যা এখন পাটনা। বর্তমানে ভারতের অন্যতম রাজ্য বিহার, আর এখানেই রয়েছে বিশ্বের অন্যতম প্রাচীন রেসিডেন্সিয়াল ইউনিভার্সিটির ধ্বংসাবশেষ। এই জায়গাগুলোতে ছাত্ররা একসময় থাকতেন, এক একটা জায়গাতে 30টা করে রুম, 30টা করে ঘর, এবং বিশেষভাবে তৈরি সেই ঘর। গরমের সময় তাদের গরমের অনুভূতি হবে না, আবার অত্যন্ত শীতকালে তাদের সেই ধরনের সমস্যায় ভুগতে হবে না। 30টা করে রুম, এক একটা জায়গা, এটা অধ্যয়নের জায়গা। এর মধ্যেই কিন্তু অধ্যয়ন করত সেখানকার স্টুডেন্টরা। ঠিক তার উল্টো দিকে উপাসনা গৃহ, অর্থাৎ এই ধরনের যে জায়গাটা সেটা হচ্ছে উপাসনা গৃহ। একটা কথা বলে রাখি, এই ধরনের যে জায়গা, অর্থাৎ 3টে জায়গা জুড়ে একটা উপাসনা গৃহ, অর্থাৎ 90টা রুম একটা উপাসনা গৃহ ছিল। ছাত্ররা এখানে থেকে পড়াশুনো করতেন, তাই তাদের থাকার ঘরগুলিও ঋতু পরিবর্তনের প্রভাব মুক্ত করার জন্য বিজ্ঞানসম্মত উপায় তৈরি হয়েছিল। ব্রিটিশ আমল থেকে নালন্দাকে জানতে খনন কার্য শুরু হলেও বর্তমানে ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ তার তত্ত্বাবধানে রয়েছে এই নালন্দা বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ে 4খানি গেট ছিল, কিন্তু প্রধান গেট কোথায় তার সন্ধান এখনো মেলেনি। খুদাই এরিয়া কে বারে মে হুয়েন সং নে বতায়া থা লগভগ 10 কিলোমিটার লম্বাই আর 5 কিলোমিটার চৌড়াই, লেকিন ব্রিটিশ আর্কিওলজিস্ট নে মাত্র লগভগ 1 স্কোয়ার মাইল হি খুদাই কর পায়া,
चूँकि खुदाई के पहले ही 9 किलोमीटर पे बस्ती बस चुका था, लोकल इंक्रोचमेंट हो गया था, इसलिए मेन गेट जहाँ गेट मैन ही पहले नॉलेज टेस्ट लेता था और आफ्टर पासिंग द गेट ही बच्चे अंदर जाते थे, वो मेन गेट कहाँ है अभी तक किसी को पता नहीं। नालंदा नामेर उत्पत्ति निये किछु मतामत उठे एसेछे। भारतीय प्रत्नतत्त्वविद हीरानंद शास्त्रीर मते एई अंचले प्रचुर नाल बा पद्म पावा जेत, ताई नाम होयेछे नालंदा। चीना पर्यटक ईत सिंह तार मते नागनंद थेके नालंदा, तबे आरो एक मते एखानकार एक सरोवरे नागेर बा सापेर बास छिल, तार थेकेई नालंदा नामेर उत्पत्ति। चीना पर्यटक हिवेंसान जिनी नालंदा विश्वविद्यालय एकजन छात्र छिलें, परवर्ती समय तिनी मोक्षदेव उपाधि पेयेछिलें। तिनी तार सी यू की ग्रंथे नालंदा के अविरत दान हिसाबे व्याख्या करेछेन। राजवंशजात भिक्षु शीलभद्र नालंदार प्रधान आचार्य छिलें। তার আগে দক্ষিণ ভারতের ভিক্ষু ধর্মপাল এই নালন্দার দায়িত্বে ছিলেন। ধর্মপালের ছাত্র ছিলেন শীলভদ্র, আর এই শীলভদ্র হিউয়েংসাংকে বৌদ্ধ শিক্ষা দিয়েছিলেন। যখন আপনি এই প্রাচীন বিশ্ববিদ্যালয়ে আসবেন তখন ভগবান বুদ্ধের পদধূলির পবিত্রতা অনুভব করবেন। এখানকার প্রতিটা ইঁটে ভারতীয় শিক্ষা সংস্কৃতির হাতছানি। নালন্দা বিশ্ববিদ্যালয় থেকে মোক্ষদেব তথা হিউয়েংসাং 1700-র বেশি মূল্যবান পুঁথি চীনে নিয়ে গিয়েছিলেন। এখান থেকেই তিনি শিখেছিলেন মার্শাল আর্ট, এখান থেকেই পদ্ম সম্ভব তিব্বতে গিয়ে লামা ধর্মের সূচনা করেছিলেন। নালন্দা বিশ্ববিদ্যালয় একাধিকবার ধ্বংসের মুখে পড়েছিল। প্রথম কয়েকবার নিজেকে সামনে নিলেও বখতিয়ার খিলজির চূড়ান্ত আক্রমণ নালন্দাকে ধ্বংসস্তূপে পরিণত করে দেয়। নালন্দা বিশ্ববিদ্যালয় 3 বার আক্রমণের মুখে পড়েছিল। 5ম শতাব্দীতে হুনরাজ মিহিরকুর নালন্দা আক্রমণ করেন, যথেষ্ট ক্ষতি হয় এই শিক্ষা প্রতিষ্ঠানে। পরবর্তী সময় কুমার গুপ্তের পুত্র স্কন্দগুপ্তের তত্ত্বাবধানে নালন্দাকে রিবিল্ড করা হয়। গৌড়বঙ্গ রাজ শশাঙ্ক 7ম শতাব্দীতে নালন্দাতে দ্বিতীয়বার আক্রমণ করেন, কিন্তু সেবার ক্ষতি সামলে আবার জ্ঞানের আলো ছড়িয়ে দিতে সক্ষম হয় নালন্দা। 1193 খ্রিস্টাব্দে বৈদ্যাচার্য তথা নালন্দার অন্যতম প্রফেসর রাহুল শ্রীভদ্রের অভিনব পদ্ধতিতে কঠিন রোগ থেকে সেরে ওঠেন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি। কঠিন রোগ কিছুতেই সারছিল না, কিন্তু নালন্দার বৈদ্যাচার্যের জন্য তার রোগ সেরেছে এটা খিলজি মন থেকে মেনে নিতে পারেননি, কারণ তিনি ছিলেন ধর্মান্ধ। নালন্দার পূর্ব দ্বার দিয়ে প্রবেশ করে বিশ্ববিদ্যালয়ে আগুন ধরিয়ে দেন। খিলজির আক্রমণে নালন্দার সব থেকে বড় অ্যাসেট 90 লক্ষের বেশি পুস্তক ও পুঁথি পুড়ে ছাই হয়ে যায়। শোনা যায় 3 মাস ধরে জ্বলতে থাকে গ্রন্থাগারের আগুন। তা এখনো বহন করছে নালন্দা।
শুধু একজনের ইগো, একজনের ব্যক্তিগত সমস্যা, বক্তিয়ার খিলজি, তার এই সমস্যাগুলোর জন্যে গোটা নালন্দাটা ধ্বংস হয়ে গেল। একটা আধুনিকতর জ্ঞানের জায়গা, জ্ঞানের উন্মেষের কথা আমরা শুনেছি, কিন্তু তাকে ইমপ্লিমেন্টেশন করতে পারলাম না আধুনিক যুগকে আরও আধুনিকতর করার জন্য। আমরা অনেক কিছু হারিয়েছি, বহু জ্ঞান আমরা হারিয়েছি যেটা আর কোনো দিন ফিরে পাব না। একদিকে লাইফ টাইম অভিজ্ঞতা, অন্যদিকে মন ভারাক্রান্ত। স্বচক্ষে জ্ঞানের তীর্থক্ষেত্র নালন্দাকে দেখার আনন্দ ও অভিজ্ঞতা এক কথায় অনবদ্য। আর মন খারাপের কারণ, একজন নির্বোধ, ধর্মান্ধ, নিকৃষ্টতম মানুষের জন্য ভারত তো বটেই সমগ্র বিশ্ব আধুনিক শিক্ষার এক অন্যতম প্রান্তকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলল। এর জন্য খিলজিকে ক্ষমা করা যায় না। বাড়ি ফেরার জন্য আমি তৈরি, তবে যারা এখনও এমন আরও তথ্য সমৃদ্ধ পর্ব দেখতে তৈরি হতে চাইছেন, চটপট সাবস্ক্রাইব করে ফেলুন হিরণ্যগর্ভ অফিসিয়াল। বেল আইকন ক্লিক করবেন যাতে নতুন কন্টেন্টের নোটিফিকেশন আপনার কাছে পৌঁছয়। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে জেসির সঙ্গে পরবর্তী পর্বে। নমস্কার।